িয়ার স্বাধীনতাকে ঘিরে অনিশ্চয়তায় পড়ছে স্পেনের অর্থনীতি দেশটির সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলটির স্বাধীনতা কতটা বিপাকে ফেলতে পারে স্পেনকে কিংবা স্বাধীন কাতালোনিয়ায় বা এককভাবে কতটা শক্তিশালী অর্থনীতি হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভূমধ্য সাগরের কোলঘেষে গড়ে ওঠা এক শহর বার্সেলোনা স্পেনের কাতালোনিয়া অঞ্চলের রাজধানী গৌরবোজ্জ্বল ইতিহাস অনিন্দ্য ভূপ্রকৃতি বর্ণিল সংস্কৃতি আর আধুনিক জীবনযাপনের সুবিধায় শুধু স্পেন বা ইউরোপ নয় গোটা বিশ্বের কাছেই বার্সেলোনা হয়ে উঠেছে ঈর্ষণীয় এক শহর প্রতি বছর তাই এক কোটির বেশি পর্যটকের আনাগোনা থাকে এই নগরীতে স্পেনের অর্থনীতির বারো ভাগ আসে পর্যটন খাত থেকে তার বড় অংশটাই বার্সেলোনাকে কেন্দ্র করে কিন্তু কাতালোনিয়ার স্বাধীনতাকে ঘিরে সেখানকার সাম্প্রতিক অস্থিরতা পর্যটন শিল্পে প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে আমরা বিদ্যমান পরিস্থিতি নিয়ে শঙ্কিত যা এরই মধ্যে পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলছে তবে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন বার্সেলোনা পর্যটকদের জন্য আগের মতোই আকর্ষণীয় থাকবে তারা এই শহরে নির্দ্বিধায় আসতে পারে এখানে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির মুখোমুখি তারা হবেন না গোটা স্পেনের অর্থনীতিতেই কাতালোনিয়ার রয়েছে অসামান্য অবদান দেশটির জনসংখ্যার ষোলো ভাগের বসবাস এই অঞ্চলে শিল্প বাণিজ্য ব্যাংক বন্দর সব মিলিয়ে জিডিপিরও বিশ ভাগ যোগান দেন কাতালানরা স্পেনের অন্য অঞ্চলগুলোর চেয়ে তাই ধনী কাতালোনিয়া গোটা স্পেনে যেখানে বেকারত্বের হার সতেরো ভাগের বেশি সেখানে এই অঞ্চলে হার তেরো ভাগ সব মিলিয়ে কাতালোনিয়া হারানোর সংখ্যা স্পেনের অর্থনীতির জন্য বড় এক আঘাতী বয়ে আনতে পারে শুধু প্লাসা কাতালোনিয়াতে পর্যটক আসার হার চল্লিশ ভাগ কমে গেছে এই পরিস্থিতির পরে কেবল পর্যটকই নয় এখানকার ক্ষুদ্র ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে দোকানগুলোতে বারো ভাগ ব্যবসা কমে গেছে বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে যা কমেছে সাড়ে তিন ভাগ এমনকি জ্বালানির চাহিদাও দশমিক ছয় ভাগ কমে গেছে এই পরিসংখ্যানগুলো যোগ করলে দেখা যাবে এই অঞ্চলে জিডিপি দেড় থেকে দুই ভাগ কমে যেতে পারে চলমান রাজনৈতিক সংকটের কারণে ও ইসিডির হিসাবে সদ্য স্বাধীনতা ঘোষণাকারী কাতালোনিয়ার জিডিপির আকার তিনশো বিলিয়ন ডলার অর্থাৎ আলাদা হলে এই মুহূর্তে বিশ্বের চৌত্রিশতম বৃহৎ অর্থনীতি হবে কাতালোনিয়া আর পঁয়ত্রিশ হাজার ডলার মাথাপিছু আয় নিয়ে তারা এগিয়ে থাকবে দক্ষিণ কোরিয়া ইসরায়েল এমনকি ইতালির চেয়েও কিন্তু এই অস্থিরতা চলতে থাকলে কাতালোনিয়া কতটা এগিয়ে যেতে পারবে আর স্পেনের অর্থনীতিতে তার অবদান কতটা অব্যাহত থাকবে তা নিয়ে সন্দেহ আছে

শুভন বিজনেস রিপোর্ট মাছিভিশন